ইফতার পর্যন্ত বাঁচিয়ে রাখার আকুতি করেও রক্ষা পেল না কক্সবাজারের মোর্শেদ। গেল 7 এপ্রিল জনসম্মুখে এলো পাথারি কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয় মোর্শেদকে। সংবাদ সম্মেলনে এমনটাই জানান র‍্যাব 7 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ। এ ঘটনার মূল হত্যাকাণ্ডের সাথে জড়িত 5 আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাব জানায় পানি সেচ স্কিম পরিচালনা করতেন মোর্শেদের পরিবার। হত্যাকারীরা জোর করে স্কিমের ব্যবসা দখলে নিতে এই হত্যাকাণ্ড চালায় বলেও জানিয়েছে র‍্যাব। আমরা আমাদের ছায়াতদন্তর মাধ্যমে কনফার্ম হই যেটা আসলে হয়েছিল একটি ব্যবসায়িক দ্বন্দ্ব, যেটা বলা যায় সেচ প্রকল্প নিয়ে একটি গণ্ডগোল ছিল, যেখানে মাহমুদুল হক উনি একটি সেচ প্রকল্প পরিচালনা করেন, সেটার সাথে মোর্শেদের একটি দ্বন্দ্ব ছিল। সেটির প্রেক্ষিতে মাহমুদুল তার ভাই মোহাম্মদ আলী এবং তার তিন ছেলে এদেরকে নিয়ে বেসিক্যালি এই ঘটনাটি ঘটিয়েছে এবং তারা আমাদের কাছে স্বীকার করেছে তারাই বেসিক্যালি মোর্শেদকে উপযুক্ত করে কুপিয়ে এখানে খুন করেছে। আমরা গতকাল অভিযান পরিচালনা করে টেকনাফ থেকে তাদের এক বোনের বাসা থেকে আমরা এই পাঁচজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।